প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গত ক্লাসে আমি হাইড্রা ভালগেরিস পড়েছিলাম। হাইড্রা ভালগেরিস থেকে শুধু ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যা তোমাদের অনেকবারই এসেছে, প্রায় আসে আর কি, এরকম একটা প্রশ্ন, যেটা হচ্ছে হাইড্রা নিডোব্লাস্ট কোষের বর্ণনা দাও, একটি আদর্শ নিডোব্লাস্ট কোষ বর্ণনা করো। তো আমরা তো জানি যে হাইড্রা একটা ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল, অর্থাৎ দ্বিস্তরীয় অ্যানিমাল। এদের হচ্ছে বাইরের দিকে একটি স্তর থাকে বা ভিতরের দিকে একটি স্তর থাকে। বাইরের দিকে স্তরকে এক্টোডার্মাল, ভিতরের দিকে স্তরকে এন্ডোডার্মাল বলে। এন্ডোডার্মালটা পরবর্তীতে আবার গ্যাস্ট্রোডার্মিসে পরিণত হয়। আবার তোমার হচ্ছে এর মাঝে যে অংশটা থাকে সেটাকে মেসোগ্লিয়া বলে। তো আমাদের সেটা আলোচনার বিষয় নয়। বিষয় হচ্ছে আদর্শ নিডোব্লাস্ট কোষ কাকে বলে। তো নিডোব্লাস্ট কোষ আসলে ওই যে এপিডার্মিসে সাত ধরনের কোষ আছে, আর গ্যাস্ট্রোডার্মিসে আছে পাঁচ ধরনের কোষ। এই সাত ধরনের কোষ মধ্যে তোমার হচ্ছে একটি বিশেষ ধরনের, একটা স্পেশাল টাইপের কোষ আছে, সেটাকে নিডোসাইট কোষ বলে। নিডোসাইট কেন স্পেশাল, এটা একটা কারণ, এটা শিকার ধরে খাদ্য গ্রহণে সহায়তা করে। বেসিক্যালি এই কোষগুলি তোমার হচ্ছে কোষিকার মধ্যে, হাইড্রার যে কোষিকাগুলি আছে, ওই কোষিকার হাইড্রার যে মাথার উপরের দিকে এই কোষিকাগুলি আছে, এই কোষিকাগুলির মধ্যেই তোমার হচ্ছে নিডোব্লাস্ট কোষগুলো, নিডোসাইট কোষটা অবস্থান করে। যেমন আমি দেখো এখানে আমি তোমাদেরকে একটু, তোমাদের বইটা খুলো, তোমাদের যে হ্যান্ড নোট দেওয়া আছে সেই নোটটা খুলে দেখা যায়। এই অংশটা বের করো, এখানে দেখতে পাবে যে হাইড্রার পদতল ছাড়া বহিঃত্বকে সর্বত্র, বিশেষ করে কোষিকার পেশি আবরণে কোষের ফাঁকে ফাঁকে, ওই সব কোষের ভিতরে এগুলো অনুপ্রবিষ্ট থাকে। এটার গঠন কেমন দেখো, নিডোসাইট গোলাকার, ডিম্বাকার, পিয়ালাকার এবং নিচের দিকে নিউক্লিয়াসবাহী দ্বৈত আবরণ বিশিষ্ট বড় কোষ। কোষের ক্ষুদ্রাকার ক্ষুদ্র ডিরো সংবদ্ধ নিডোসিল এবং অভ্যন্তর গহ্বর প্যাঁচানা সুতাযুক্ত নেমাটোসিস্ট বহন করে। গহ্বরটি অপর ক্লাম দিয়ে থাকা আদর্শ নেমাটোসিস্টের সুতা গুড়ায় বড় বড় তিনটি কাঁটার মতন বার্ব থাকে এবং গহ্বরটি হিপনোটক্সিন নামক বিষাক্ত পদার্থ পূর্ণ পরিস্ফুটনে রত নিডোসাইটকে নিডোব্লাস্ট কোষ বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা আদর্শ, আমরা একটা নিডোব্লাস্ট কোষ এখানে দেখতে পাচ্ছি। দেখো এই উপরের যে অংশটা, উপরে একটু গোল করে নেবা, এখানে এই অংশটাকে বলে অপার কোলাম। এরপরে নাশপাতির মতন এরকম অংশ আছে, এই অংশটা তোমার হচ্ছে সাইটোপ্লাজম। এখানে একটা ব্যাগের মতন, একটা থলির মতন অংশ আছে, এই থলির মতো অংশকে ঘিরে তোমার নেমাটোসিস্টগুলো পেঁচায় পেঁচায় অবস্থান করছে। আর এই দেখে যেহেতু এটা একটা কোষ, কাজে একটা নিউক্লিয়াস কিন্তু এখানে অবস্থান করবে। এই নিউক্লিয়াসটা তোমরা দেখতে পাচ্ছ, তারপর এখান থেকে আবার প্যাঁচানো কত সুতা দেখতে পাচ্ছ, এটার নাম ল্যাসো। আর এই ঠিক এইখানে তোমার একটা স্টিকার থাকে, এটাকে বলে নিডোসিল। আর এটা তোমার সাধারণ অবস্থা, একটা নিডোব্লাস্ট কোষের সাধারণ অবস্থা। কিন্তু যখন এখানে নেমাটোসিস্টে এখানে প্যাঁচানো আছে, এটা যখন প্রক্ষিপ্ত করে, যখন তোমার হচ্ছে এর মধ্যে পানিবাহিততার সৃষ্টি হয়, তখন একটা চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে কিন্তু সে তার আশেপাশে যখন কোনো শিকারী থাকে, তখন সে এই নেমাটোসিস্টটা বাইরে প্রক্ষিপ্ত করে, তখন কিন্তু চিত্রটা ঠিক এইরকম হয়। চিত্রটা দেখো, এখানে আমি ড্রয়িং করে রেখেছি, এখানে নেমাটোসিস্ট বাইরে নিক্ষিপ্ত হয়ে গেছে। এখানে অপার কোলামটা খুলে দেওয়া আছে, এটা তোমার হচ্ছে নিডোসিল। এখানে ছোটো ছোটো কাটার মতন আছে, এগুলোকে বলছে বারবিউল। আর তোমার হচ্ছে এই অংশটা, এখানে তিনটা কাঁটার মধ্যে এখানে সামনের দিকে এই অংশ কাঁটাটাকে বলে বার্ব। আর এই যে অংশ ঠিক তোমার হচ্ছে থলিটার উপরের যে অংশটাকে, এটাকে বলে তোমার হচ্ছে বার্ড।
বার্ড বার্ড আর তোমার হচ্ছে এখানে এই অংশটাকে বলছে ল্যাসো, এটা ল্যাসো, আর এখান থেকে কিছু সুতার মতো তন্তু বের হবে, এগুলোকে মাসল ফাইবার বলছে, মাসল ফাইবার বলছে। তাহলে এটা তোমার যখন নেমাটোসিস্টটা, নেমাটোসিস্ট আমি পরবর্তীতে আবার বর্ণনা করব, নেমাটোসিস্ট বিজ্ঞানী ভার্নার মতে তোমার আছে 23 ধরনের নিডেরিয়া পর্বের নেমাটোসিস্ট আছে, তবে তোমার হাইড্রাতে মাত্র চার ধরনের নেমাটোসিস্ট দেখা যায়। এই নেমাটোসিস্টগুলার মূলত কাজ হচ্ছে শিকার ধরা, পরবর্তী প্রশ্নে আমি সেটা বর্ণনা করব। এখন শুধু একটি আদর্শ, এই পুরাটাই কিন্তু একটা আদর্শ নিডোব্লাস্ট কোষ, এটা সাধারণ অবস্থা আর এটা হচ্ছে প্রক্ষিপ্ত অবস্থায় একটি আদর্শ নিডোব্লাস্ট কোষ। তো এখানে প্রশ্নটা হবে যে একটি আদর্শ নিডোব্লাস্ট কোষের বর্ণনা দাও, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় এই প্রশ্নটা আসে তোমাদের, কিন্তু এই চিত্রটা খুব সুন্দরভাবে আঁকাইতে হবে, তারপরে তোমাকে বর্ণনা করতে হবে। তো আমরা দেখলাম এখানে আমাদের কয়টা অংশ নিয়ে নিডোব্লাস্ট কোষ নিয়ে গঠিত। প্রথমেই আছে আবরণ, এক নম্বর আছে আবরণ, দুই নম্বর আছে নেমাটোসিস্ট, তিন নম্বর আছে অপারকুলাম, চার নম্বর আছে নিডোসিল, এবং তারপরে আছে পেশিতন্ত্র। এই পাঁচটা অংশ নিয়েই তোমার হচ্ছে একটা আদর্শ নিডোব্লাস্ট কোষ গঠিত। তোমরা যে কোনো ব্রড প্রশ্ন পড়ার আগে আগে পয়েন্টগুলো পড়ে নিবা, মুখস্থ করে নিবা, তারপরে তোমরা বর্ণনা দিবা, এবং মাঝখানে তোমাকে চিত্র তো অবশ্যই দিতে হবে। আবরণটা দেখো, আবরণটা, আবরণ কাকে বলে? প্রতিটি কোষ দ্বিস্তরী আবরণে আবৃত, স্তর দুইটির মাঝখানে দানাদার সাইটোপ্লাজম এবং কোষের গোড়ার দিকে থাকে নিউক্লিয়াস। নেমাটোসিস, কোষের ভিতরে প্রোটিন এবং ফেনল গঠিত হিপনোটক্সিন নামক বিষাক্ত তরলে পূর্ণ এবং একটি সুলম্বা সরু ফাঁপা পেঁচানো সূত্রকযুক্ত স্থূল প্রাচীরের ক্যাপসুলকে নেমাটোসিস্ট বলে। প্রকৃতপক্ষে ক্যাপসুলের শুরু প্রান্ত একটি প্রলম্বিত হয়ে সূত্রক গঠন করে, সূত্রকের চৌড়া গড়াটি বাট, এতে তিনটি বড় বড় তীক্ষ্ণ কাঁটার মতো বার এবং সর্পিল সারিতে বিন্যস্ত ক্ষুদ্রকার কাঁটার মতো বার্বিউল দেখা যায়। এই অনিক্ষিপিত নেমাটোসিস্টের বাটগুলি কাঁটা ও সূত্রক সহ ক্যাপসুলকে উল্টাভাবে আটকায় রাখে। এই চিত্রটা খেয়াল করো যে এখানে একটা ক্যাপসুল বা থলির মতন আছে, এই নেমাটোসিস্ট কিন্তু এই থলিটাকে পেঁচায় পেঁচায় রেখেছে, আর এই থলির মধ্যে প্রোটিন ও ফেনল দিয়ে গঠিত একটি পদার্থ আছে, বিষাক্ত পদার্থ, সেটাকে আমরা হিপনোটক্সিন বলি। তাহলে হিপনোটক্সিন কী দিয়ে গঠিত? প্রোটিন ও ফেনল নিয়েই কিন্তু হিপনোটক্সিন গঠিত। তারপরে নেমাটোসিস্টের পর আমাদের দেখতে পাচ্ছি এরপর একটা কভার আছে, একটা খাপ আছে, এটাকে বলছে অপারকুলাম। এটি ঢাকনির মতো এর গঠন, যা দিয়ে নেমাটোসিস্ট উপরের প্রান্ত ঢাকা থাকে, এই যে নেমাটোসিস্টের উপরের প্রান্তটি ঢাকা থাকে। তারপরে এইখানে তোমার একটা স্টিগারের মতন অংশ থাকে, এটাকে নিডোসিল বলে, এটি নিডোসাইডের মুক্ত প্রান্তের একপাশে অবস্থিত দৃঢ় ক্ষুদ্র সংবেদনশীল রোমের মতন অংশ, এটি স্টিগারের মতন কাজ করে, ফলে পেঁচানোর সূত্রটি বাইরে নিক্ষিপ্ত হয়। অনেকটা বন্দুকের স্টিগার থাকে, বন্দুক স্টিগারের স্টাপ দিলে কী হয়, গুলিটা ছুঁড়ে বাইরে ছুঁড়ে যায়, ঠিক এখানেও একটা স্টিগারের মতন কাজ করে, এটা যেই মতো চাপ পড়ে এর সঙ্গে সঙ্গে নেমাটোসিস্টে তার শিকারের উপরে বাইরের দিকে নিক্ষিপ্ত হয়। তারপরে পেশিতন্তু, এর নিচের দিকে একটি পেঁচানো একটা তন্তু আছে, এটাকে ল্যাসো বলে। এছাড়াও কিছু মাসল ফাইবার এই সাইটোপ্লাজমে প্রবেশ করে, পরে সবগুলো তন্তু একত্রিত হয়ে নিডোসাইডের বৃত্ত দিয়ে মেসোগ্লিয়ায় মিলিত হয়। এছাড়াও নেমাটোসিস্টে যে আমি বললাম পেঁচানো সেটা আছে ল্যাসো, তাহলে এই সব কিছু মিলেই কিন্তু তোমার হচ্ছে একটি আদর্শ নিডোব্লাস্টের গঠন।
তো আদর্শ নিডোব্লাস্ট গঠন পড়তে গেলে প্রথমে আমাদের যে নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষটা কোথায় অবস্থান করছে সেটা আমাদের জানতে হবে, এবং এটা কয়টা অংশ নিয়ে গঠিত, যেরকম তোমার হচ্ছে আবরণ, নেমাটোসিস, অপরকলাম, নিডোসিস, পেশিতন্ত্র, এই কয়টা পাঁচটা পয়েন্ট তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে, এবং প্রত্যেকেরই কী কী কাজ, কী কী অংশ, কোথায় তোমার হিপনোটক্সিন থাকে, তোমার হচ্ছে নেমাটোসিস্টের মধ্যে হিপনোটক্সিন থাকে, হিপনোটক্সিনটা ফেনল আর হচ্ছে প্রোটিন দ্বারা নির্মিত, মনে রাখতে হবে। তাহলে এটাই তোমাদের হচ্ছে একটি আদর্শ নিডোব্লাস্টের তোমার হচ্ছে গঠন। তো এই প্রশ্নটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা পড়ে নিবে। এছাড়া আর একটা প্রশ্ন আমি আজকে আলোচনা করে দেব, সেটা হচ্ছে হাইড্রা নেমাটোসিস্টগুলির বর্ণনা করো। আমি তো ওই নিডোব্লাস্ট কোষ যখন বর্ণনা করলাম তখনই কিন্তু বলে দিয়েছি, বিজ্ঞানী ভার্নার নিডারিয়া প্রজাতিতে প্রায় 23 ধরনের নেমাটোসিস্ট কিন্তু দেখেছিলেন, কিন্তু হাইড্রাতে 4 ধরনের নেমাটোসিস্টের বর্ণনা পাওয়া যায়। সেই 4 ধরনের নেমাটোসিস্ট কী কী আমি এখন তোমাদেরকে দেখাবো। হাইড্রা নেমাটোসিস্টের বর্ণনা করো, এই প্রশ্নটা তোমরা খাতায় লিখে নাও, হাইড্রা নেমাটোসিস্টের বর্ণনা করো। নিক্ষিপ্ত সূত্রকে উল্টো দিকে হচ্ছে নাকি উচ্চিতা করে দেখো, নিক্ষিপ্ত সূত্রকের বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে বিজ্ঞানী ভার্নার 1965 সালে নিডারিয়া জাতীয় প্রাণীদের দেহে 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করেছেন। তাহলে মনে রাখতে হবে যে বিজ্ঞানীর নামটা তোমাদের মনে রাখতে হবে, বিজ্ঞানী ভার্নার, সালটা তোমার 1965 সাল, এবং নিডারিয়া জাতীয় প্রাণীতে কয় ধরনের, 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করেছেন। এদের মধ্যে নিম্নোক্ত 4 ধরনের নেমাটোসিস্ট হাইড্রায় পাওয়া যায়। এই 23 ধরনের মধ্যে 4 ধরনের নেমাটোসিস্ট আমরা হাইড্রাতে দেখতে পাই। হাইড্রাতে আমরা যে 4 ধরনের নেমাটোসিস্ট দেখতে পাই আমি এখন তার বর্ণনা দিচ্ছি। দেখো প্রথমেই আছে স্টেনোটিল বা পেনিট্রেন্ট। স্টেনোটিল বা পেনিট্রেন্ট হাইড্রার 4 ধরনের নেমাটোসিস্টের মধ্যে এগুলোই বৃহত্তম। তাহলে সবচেয়ে বৃহত্তম নেমাটোসিস্টটাই হচ্ছে তোমার হচ্ছে স্টেনোটিল। এরা সূত্রকটি লম্বা, ফাঁপা, শীর্ষ উন্মুক্ত, বার প্রশস্ত এবং তীক্ষ্ণ, বহু তীক্ষ্ণ বার ও 3 সারি সর্পিল আকারে সজ্জিত অতি ক্ষুদ্র বারবিউল যুক্ত। এদের ভিতরে হেপনোটক্সিন নামক বিষাক্ত রস থাকে। তাহলে এই স্টেনোটিল নামটা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু একটা সূক্ষ্ম ধরনের তোমার হচ্ছে নেমাটোসিস্ট, এবং এর মধ্যে প্রায় সবগুলাই বৈশিষ্ট্য আছে। এর মধ্যে তোমার এই যে থলি আছে, এই থলির মধ্যে তোমার হচ্ছে হিপনোটক্সিন থাকে, এবং এটা এত ক্ষুদ্র সূক্ষ্ম যে শিকারীর গায়ে সে ছড়াই দিলে শিকারী সঙ্গে সঙ্গে অবসরে পড়ে এবং সে খেয়ে ফেলে। তাহলে কাজটা কি, শিকারের দেহে সূত্রক বিদ্ধ করে বিষাক্ত হিপনোটক্সিস প্রবেশ করে তাকে অবশ করে ফেলা, শিকারীকে সে সঙ্গে সঙ্গেই তোমার হচ্ছে অবশ করে ফেলে এই স্টেনোটিল বা পেনিট্রেন্ট জাতীয় নেমাটোসিস দ্বারা। 1 নম্বর আমাদের গেল স্টেনোটিল বা পেনিট্রেন্ট। 2 নম্বর দেখো ভলভেন্ট। এগুলো তোমার ভলভেন্টটা তোমার স্টেনোটিল থেকে অনেকটাই ছোট, এদের ছোট টাইপের, এরকম ছোট টাইপের ছোট, আর এখানে তোমার হচ্ছে এগুলো একটু প্যাঁচানো থাকে। এগুলো অপেক্ষাকৃত ছোট, সূত্রটি খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন এবং বদ্ধ শীর্ষযুক্ত। ক্যাপসুলের ভিতর সূত্রকে একটি মাত্র প্যাঁচ থাকে, কিন্তু নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে কর্কস্ক্রু মতো অনেকগুলো এটা
প্যাচেস সৃষ্টি করে, শিকারীকে জড়িয়ে ধরে রাখতে সাহায্য। ধরো সে একটা ইভলভমেন্ট বল, অনেকটা বলের মতন, বল যেরকম ভলিবল একটু ছোটো টাইপের বল, কি সেই বলের মতন আর কি, যে অনেকটা নামটাও ঠিক সেই রকম ভলভেন্ট। আর তোমার হচ্ছে এর যে প্যাচটা আর কাজ কি, ধরো একটা শিকার সে ধরলো, ধরে সে আর কিছুতেই ছাড়ে না, একদম ওই তোমার হচ্ছে নেমাটোসিস ধরে একদম প্যাঁচায় ধরে ধরে রাখে ভলভেন্টের সাহায্যে। এরপরে যে যেটা আসছে স্টেপটোলিন গ্লুটিনান, আর স্টেরিওলিন গ্লুটিনান অনেকটা একই ধরনের, সাইজটাও তোমার হচ্ছে অনেকটা এক ধরনের, তবে এখানে একটু পার্থক্য দেখো, এর যে নেমাটোসিস এই নেমাটোসিস্টের মধ্যে কাঁটা থাকবে, এই কাঁটাগুলো শৈল্পিলি আকারে সজ্জিত কাঁটাযুক্ত বাট থাকবে এবং শীর্ষ দেশ মুক্ত হবে, এ এক প্রকার আঠালোর রস ক্ষরণ করে এবং চলনে শিকারকে আটকাতে সাহায্য করে। এর স্টেপটোলিন তোমার হচ্ছে তোমার হচ্ছে কেউ শিকারে তোমার কাঁটা থাকার ফলে সে সহজে শিকারকে আটকাতে সাহায্য করে। এরপরে যে জিনিসটা আসবে, যে নেমাটোসিস্টটা আসবে, সেগুলো দেখো, এটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনান, এগুলো ক্ষুদ্রতম নেমাটোসিস। হ্যাঁ দাও দেখতেছ, 70টি লম্বা অসংখ্য অতি ক্ষুদ্র কাঁটাযুক্ত বাট সুগঠিত নয়, শীর্ষদেশে উন্মুক্ত, এক ধরনের আঠালো রস ক্ষরণ করে চলন এবং শিকারকে আটকে রাখতে সাহায্য করে। তাহলে এই চার ধরনের আমরা নেমাটোসিস্ট পেলাম। এর ফিগারটা দেখো এখানে, এটা হচ্ছে পেনিট্রেন, এটা পেনিট্রেন জাতীয়, এটা সবচাইতে বড়। এরপরে আছে ভলভেন্ট, ভলভেন্টের এটা একটু ছোটো, আর স্টেপটোলিন গ্লুটিনান আর স্টেরিওলিন গ্লুটিনান অনেকটা একই ধরনেরই, তবে একই ধরনের কাজটাও মূলত এক ধরনের শিকারকে ধরা, তবে এর গায়ে তোমার হচ্ছে কাঁটা আছে, এখানে তোমার হচ্ছে কাঁটা নাই। তাহলে চার ধরনের নেমাটোসিস্টের বর্ণনা আমরা পেলাম। তো হাইডার, আজকে আমি এই দুটো প্রশ্নই তোমাদেরকে পড়াবো, নেক্সট ক্লাসে আমি আর একটা প্রশ্ন বুঝিয়ে দেবো। তো স্টুডেন্ট, আমরা আজকে হাইডার একটি আদর্শ নিডোব্লাস্ট কোষের বর্ণনা এবং হাইডাতে কত ধরনের নেমাটোসিস্ট থাকে এবং নেমাটোসিস্টগুলার গঠন, নেমাটোসিস্টগুলার তোমার কাজ, এই সমস্ত আমরা আলোচনা করলাম। এই দুটা প্রশ্নই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, খুবই একটা আশার মতন প্রশ্ন, দুটা প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবা আর ফিগারগুলো বারবার ড্রয়িং করবা, এবং আজকে তোমার এই দুটোই করবো, নেক্সট ক্লাসে আমি হাইডার আর একটা প্রশ্ন বুঝিয়ে দেবো। তোমরা ভালো থেকো, সবাই বাসায় থেকো, পড়াশোনা করো, ধন্যবাদ সবাইকে।